খবর ননস্টপ নামে অনুসর হয়েছে আপনার সঙ্গে। আজই চূড়ান্ত হতে চলেছে কংগ্রেসের প্রার্থী তালিকা। বিকেলে বসছে কংগ্রেসের রাজ্য নির্বাচনী কমিটির বৈঠক। তার আগে অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে আসছেন বিকে হরিপ্রসাদ। আসন রফানে কংগ্রেস সিপিএম এর দরাদরি এখনো চরমে। নরমে গরমে দুপক্ষই জোটের পক্ষে সওয়াল করছেন, কিন্তু ফর্মুলা কার্যকরী করতে কিভাবে সমাধান সূত্র মিলবে তা নিয়ে হিমশিম খাচ্ছে আলিমুদ্দিন বিধানভবন দুপক্ষই। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। উজ্জ্বল, গতকাল বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা যেভাবে প্রকাশ হলো তাতে বেশ কয়েকটি আসনে, অন্তত 16টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই বা ত্রিমুখী লড়াইয়ের মনোভাবটা স্পষ্ট। রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু হয় না। মুর্শিদাবাদ স্পেশালি এই আসনগুলোতে তো এখনো পর্যন্ত কোনো সমঝোতা সূত্র পাওয়াই যায়নি। দেখো, সেই সমাধান সূত্রেরই কিন্তু চেষ্টা চলছে। তোমার মনে আছে যে 2011 থেকে শুরু করে যত বছরই যত যেবারই জোট হয়েছে দুটো দলের মধ্যে, এটা কিন্তু খুব অস্বাভাবিক কোনো ঘটনা না যে আসন রফা নিয়ে কিছু গন্ডগোল হয়, আসন রফা নিয়ে কিছু মনোমালিন্য হয়। কারণ যখনই জোট হয় তখনই দু দলের যারা নেতৃত্ব আছেন, দু দলের কর্মীরা আছে, তারা কিন্তু চান যে তাদের পক্ষে বেশিটা আনা। এটাকে একটা রাজনৈতিক স্নায়ুযুদ্ধ বলা হয়। সেই রাজনৈতিক স্নায়ুযুদ্ধ কিন্তু চলছে। দু দলই চেষ্টা করে দু দলের উপরে কিছুটা চাপ সৃষ্টি করে যাতে নিজেদের সপক্ষে বেশিরভাগ আসনটা টেনে নেওয়া যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি ধরা যাক বিধাননগরের আসনটি, সেটি কংগ্রেসের দখলের কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বামেরা, এই আসনের যা ভৌগোলিক অবস্থান এবং যা নির্বাচনের যা ভোটের অঙ্ক, তাতে কিন্তু বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা যদি আলাদা আলাদা ভাবে লড়াই করে এতদিন যেটা করে এসেছে, তাতে কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত একটি ভালো আসন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি জোট হয় সেক্ষেত্রে কিন্তু অরুণাভ ঘোষ, তিনি প্রার্থী হতে চলেছেন, অরুণাভ ঘোষ যদি জোট না হয় তাহলে তিনিও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা যথেষ্ট সংশয় আছে। কারণ জোট হলে পরেই কিন্তু অনেকগুলো আসনে যারা জোট করছেন তারা কিছুটা উৎসাহিত হন। সেই উৎসাহের জায়গাটা তৈরি হচ্ছে বাম শিবিরে, উৎসাহের জায়গাটা তৈরি হচ্ছে কংগ্রেস শিবিরে। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত 294টা আসনের মধ্যে 16টা আসন নিয়ে জটিলতা রয়েছে, যার মধ্যে সবচাইতে তাৎপর্যপূর্ণ হলো মুর্শিদাবাদ জেলায়। কারণ এটা অধীর চৌধুরীর শক্তিশালী ঘাঁটি, কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কতখানি এই জোট এটা মেনে নেবে সেটা একটা বড় সমস্যা। গতকাল রাতে কিন্তু অধীর চৌধুরী বলেছেন কোন কোন আসন নিয়ে সমস্যা হচ্ছে, 16টা আসন নিয়ে জটিলতা হয়েছে ঠিকই, কিন্তু তা বলে তারা কিন্তু জোট ভেঙে বেরিয়ে আসছেন না। এই মনোভাব কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস যেমন দেখাচ্ছে না তেমনি বামেরাও দেখাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিটির বৈঠক বসছে, সেখান থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। 75টি যে আসনে তারা দিয়েছিল সেই নামগুলো আজ চূড়ান্ত করা হবে। যে আসনে একাধিক নাম নেই সেখানে সেই নেতা সেই প্রার্থীদের নাম আজকেও ঘোষণা করে দেওয়া হতে পারে। যদি দেখা যায় এক জায়গায় একাধিক দাবিদার রয়েছেন একের বেশি, তাহলে হয়তো সেটাকে এআইসিসির কাছে পাঠানো হবে। সব মিলে আজকের দিনটাও কিন্তু এই জোট প্রক্রিয়া নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে গুরুত্বপূর্ণ আরো এই একটা কারণে, কারণ স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন বিকে হরিপ্রসাদ তিনি আসছেন এবং যাকে পাঠাচ্ছেন রাজ্যে কংগ্রেস সভানেত্রী, অর্থাৎ আজই একটা চূড়ান্ত রূপ আসলেও আসতে পারে। হ্যাঁ, তাই। কারণ কংগ্রেসের সাধারণত নিয়ম হচ্ছে যে প্রদেশ যে নির্বাচন কমিটি সেই বৈঠক হয়, তারপরে সেটা পাঠাতে হয় স্টিয়ারিং কমিটির কাছে দিল্লিতে, তারা তারপরে বৈঠক করেন, তারপরে সেটা পাঠানো হয় এআইসিসির কাছে। যেহেতু স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নিজে এখানে চলে আসছেন, সেই জন্য কিন্তু আর নতুন করে ওই কমিটির বৈঠকের দরকার হবে না। এবং এআইসিসির থেকে যদি অনুমোদন পেয়ে যায় তাহলে কিন্তু এই কমিটির আনুষ্ঠানিকভাবে আজকেও অধীর চৌধুরী বা হরিরাজন তিনি ঘোষণা করে দিতে পারেন, তাতে কোনো মানে তাদের নিয়ম অনুযায়ী কংগ্রেসের সংবিধান অনুযায়ী কোনো সমস্যা নেই। কংগ্রেসও কিন্তু চাইছে দ্রুততার সঙ্গে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে, কারণ আর 4-5 দিন পর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে। অন্তত প্রথম এবং দ্বিতীয় দফার যে প্রার্থীদের নাম সেটা হয়তো আজ অথবা খুব বেশি হলে কাল কংগ্রেস কিন্তু ঘোষণা করে দেবে, এবং আজকে সারাদিন ধরে এই জোট প্রক্রিয়া কিন্তু চলবে। ধন্যবাদ উজ্জ্বল, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে, উপাচার্যকে ঘেরাও মুক্ত করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উপাচার্যের কাঁধে হাতে হাত রেখে তাকে ঘাট করে গোটা রাস্তা নিয়ে গেলেন টিএমসিপি নেতা সৌরভ অধিকারী। আর টিএমসিপির ভূমিকায় নিন্দায় সরব হয়েছেন আন্দোলনকারীরা। সন্ধ্যের পর বদলে গেল ছবিটা, উপাচার্যের ত্রাতা হয়ে দাঁড়ালো টিএমসিপি। এক দুজন নয়, টিএমসিপির এক নেতা
সদলে কর্ডন করে ফেললেন উপাচার্যকে। বিক্ষোভকারী ছাত্রদের জোর করে হঠিয়ে ঘেরাও মুক্ত করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে কফি হাউস পেরিয়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত উপাচার্যকে স্কট করে নিয়ে যায় টিএমসিপি। পেছনে তখন স্লোগান মুখর শখানেক বিক্ষুব্ধ ছাত্রছাত্রী। উপাচার্যের কাঁধে হাত রেখে তাঁকে গার্ড করে গোটা রাস্তা নিয়ে যেতে দেখা যায় টিএমসিপির নেতা সৌরভ অধিকারীকে। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ উপাচার্য। টিএমসিপির সাহায্যে উপাচার্য বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু পরীক্ষা পেছানোর দাবি থেকে সরেনি আন্দোলনকারীরা। রাতেই মানব শৃঙ্খল করে কলেজ স্ট্রিটে চলে অবরোধ, তারপর শুরু হয় মিছিল। শুক্রবার ক্যাম্পাসে মহামিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা।